বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রিয়া সাহার অভিযোগ উদ্দেশ্যমূলক ও মিথ্যা বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এমন বক্তব্য দেশদ্রোহিতা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এর পেছনে অন্য উদ্দেশ্য আছে দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পার্থ রহমানের রিপোর্ট ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়াশাহার করা অভিযোগ উদ্দেশ্যমূলক মিথ্যা ও সাজানো বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে প্রিয়াসাহার বক্তব্য প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ করা হয়েছে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সরকার আশা করে এ ধরনের বড় আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজকরা এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন যারা সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতাকে উৎসাহিত করবেন এদিকে প্রিয়া শাহর বক্তব্যকে দেশদ্রোহিতা বলে মনে করে আওয়ামী লীগ শনিবার দুপুরে ধানমন্ডিতে দলের কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এমন উদ্দেশ্যমূলক ও দেশদ্রোহী বক্তব্যের জন্য শাস্তি পেতে হবে দেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে এরকম অসত্য উদ্দেশ্যমূলক এবং দেশদ্রোহী বক্তব্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই প্রক্রিয়া চলছে অন্যদিকে প্রিয়াশা শাহর অসত্য বক্তব্যের পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশে ফেরার পর এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অভিযোগ প্রমাণ করতে না পারলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অসত্য খবর দেওয়ার পিছনে নিশ্চয়ই তারও একটা কারণ থাকতে পারে তার একটা উদ্দেশ্য থাকতে পারে সেই উদ্দেশ্যটা কি সেটাও আমাদের দেখার বিষয় এখন তাকে অবশ্যই জিজ্ঞাসা করব। তিনি একটা উত্তর দিবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অপচেষ্টা হলে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী রহমান বৈশাখী সংবাদ ঢাকা